গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেরই রয়েছে। সাধারণত বুক জ্বলা, পেটে অতিরিক্ত ঢেকুর ওঠা, পেট ব্যথা করা কিংবা আমাদের বদ হজম হওয়া, এই সমস্ত সমস্যায় কিন্তু আমরা ধরে নেই যে আমাদের গ্যাস্ট্রিক হয়েছে। আর এ ধরনের সমস্যায় অধিকাংশ মানুষ গ্যাস্ট্রিকের ওষুধ, যেমন অ্যান্টাসিড গ্রুপের ওষুধ অথবা ওমিপ্রাজল গ্রুপের ওষুধ, কিন্তু হর হামেশাই খেয়ে থাকে। এমনকি দেখা যায় যে মাসের পর মাস মানুষ এ ধরনের ওষুধ খেয়ে থাকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই। এ ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ 2 মাসের বেশি এক নাগাড়ে খাওয়া উচিত নয়। 2 মাসের পর যদি আপনার খেতেই হয়, একান্ত প্রয়োজন হলে আপনি ডক্টরের পরামর্শ মোতাবেক খেতে পারেন। নিয়ম মাফিক জীবনযাপন করলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশেই নির্মূল করা সম্ভব। সময় মতো খাবার খাওয়া, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব কম খাওয়া, যে খাবারে আপনার গ্যাস ফর্ম করে সেই খাবার পরিহার করা, পাকস্থলীর একটা অংশ খালি রেখে খাবার খাওয়া শেষ করা, ধূমপান পরিহার করা, অতিরিক্ত রাত না জাগা, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন, আমরা ধারণা করতে পারি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা প্রাকৃতিক উপায়েই সমাধান হয়ে যাবে। সুতরাং সবাইকে বলবো, গ্যাস্ট্রিকের ওষুধ আমরা একটু কম খাই, কারণ হচ্ছে এটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে আমরা যদি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকি, একসময় কিন্তু পাকস্থলীর ক্যান্সারও হতে পারে। সুতরাং সবাইকে বলবো, গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ম মাফিক খান, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।